আমরা এই অধ্যায়ে একটি ইন্টারঅ্যাক্টিভ প্রজেক্ট তৈরি করব। দেখুন, আমাদের প্রজেক্টে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল ইমেজটি সাদা কালো, শুধুমাত্র একটি ফুলের, দুটি ফুলের মধ্যে একটি ফুল কালারফুল। তো আমরা অনেক সময় আমরা অনেক ধরনের পোস্টারে দেখে থাকি যে কোনো ম্যানের, কোনো মানুষের শুধুমাত্র ফেস টু কালার, আর বাকি সমস্ত কিছু অঙ্গ প্রত্যঙ্গ এবং অন্য এনভায়রনমেন্ট এক কালারের। তো এটি আমরা কীভাবে করতে পারি তা এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব। মূলত আমরা এই ইমেজটির উপরে মূলত আমরা কাজটি করেছি। তো আমরা জাস্ট এই ইমেজটিকে কপি করে, কন্ট্রোলে দিয়ে কপি করে আমরা আমাদের ক্যানভাসে আমরা নিয়ে যাব, যেখানে আমরা ডিজাইনটি তৈরি করব। ক্যানভাসে নিয়ে আমরা জাস্ট পেস্ট করে দিব। যে কাজটি করতে মূলত আমাদের এই একটি লেয়ার, যে লেয়ারটি আমরা এইমাত্র তৈরি হলো, সেই লেয়ারটি আরেকটি ডুপ্লিকেট লেয়ার আমাদের তৈরি করতে হবে। যেন আমরা মাউসের ডান বাটন চেপে আমরা একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করব। ওকে বাটনে ক্লিক করে আমরা আরেকটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করলাম। এবার আমাদের যে কাজটি করতে হবে, মূলত আমরা এই উপরের লেয়ারকে আমরা ডিস্যাচুরেট করবো, অর্থাৎ এক কালারে পরিণত করে ফেলবো টোটাল অংশটুকু। তো এটি করার জন্য আমরা চলে যাবো ইমেজ মেনুতে এবং অ্যাডজাস্টমেন্টে, এবং এখান থেকে আমরা ডিস্যাচুরেট যে কমান্ডটি রয়েছে সেটি আমরা অ্যাপ্লাই করব। ডিস্যাচুরেটে ক্লিক করলেই আমাদের মূলত কমান্ডটি অ্যাপ্লাই হবে। আমরা লক্ষ্য করছি যে আমাদের টোটাল ইমেজটি এক কালারে পরিণত হয়ে গিয়েছে। এবার আমাদের যে কাজটি করতে হবে যে এই লেয়ারটিকে আমাদের মাস্কিং করা। তো আমরা লেয়ার প্যালেটের নিচে আমাদের যে মাস্ক বাটনটি রয়েছে, অ্যাড লেয়ার মাস্ক গোলাকৃতির, এই বাটনটিতে ক্লিক করব, ফলে এটি মাস্কিং হবে। এরপর আমাদের যে কাজটি করণীয় সেটি হচ্ছে যে আমাদের এই টুল বক্সের যে ফোরগ্রাউন্ড যে কালার সেটি আমাদের সম্পূর্ণ ব্ল্যাক রাখতে হবে, অন্য কালার থাকলে ব্ল্যাক করে নিতে হবে। ব্ল্যাক রেখে আমাদের এখানে যে টুল ব্রাশ টুলটি রয়েছে সেটি সিলেক্ট করব আমরা, এবং ব্রাশ টুলটি সিলেক্ট করে আমরা উপরের অপশন বার থেকে আমাদের যে ব্রাশের যে সাইজ, আমরা এখানে 22 রয়েছে, আমরা একটু বাড়িয়ে নিতে পারি, সামথিং বাড়িয়ে নিতে পারি আমরা, S50 করে নিলাম। এরপর আমরা এই আমাদের যে ব্রাশটি রয়েছে, এই ব্রাশ দিয়ে জাস্ট আমরা এই ফুলের অংশের মধ্যে আমরা যদি ক্লিক করি, দেখুন, লক্ষ্য করুন, আমাদের পুরো আমাদের কালার কিন্তু চলে আসছে। অর্থাৎ আমরা যেখানে ক্লিক করব, আমাদের ব্রাশ দিয়ে আমরা যেখানে এটিকে আমরা ড্র্যাগ করব, সেই অংশটুক কিন্তু কালার হয়ে যাচ্ছে। অর্থাৎ ওর আমাদের ফুলের যে অরিজিনাল যে কালারটি ছিল সেই কালার কিন্তু হয়ে যাচ্ছে। তো আমরা এভাবে আমাদের টোটাল ফুলটিকে ব্রাশের সাহায্যে সুন্দরভাবে আমরা কালার করে ফেলবো। এবং আমাদের মনে রাখতে হবে, আমরা যখন এই কর্নার পয়েন্টে চলে আসবো তখন আমাদের ব্রাশের সাইজ একটু কমিয়ে ফেলতে হবে, যেন নিখুঁত হয় কাজটি। অবস্থায় ব্রাশের সাইজ কমিয়ে 33 করে দিলাম, এবং আমরা যথারীতি এই কর্নারের যে অংশটুক রয়েছে সুন্দরভাবে ধীরে সুস্থে নিখুঁতভাবে আমরা এটিকে ড্র্যাগ করে আমরা কালারফুল করে ফেলবো। তো এভাবে আমরা আমাদের প্রজেক্টটি কমপ্লিট করবো।